দাদা ভাই, দিদি ভাই, তোমাদের ঠাকুর দাদা অনেক দিন তো ইলিশ মাছের কথা বলতিছে। তা ইলিশ মাছ তো আর পাওয়া যায় না, তাই ছোট ছোট তিনটে ইলিশ মাছ পাইছে, তাই আজকে আমি রান্না করে দিবানি। তোমরা দেখো আমি কেমন করে রান্না করি। আপনারা দেখুন কত লাউ হয়েছে গেছে, এই দেখুন, এই একটা মুই একটা, এটা 10-12টা লাউ হয়েছে এখানে। আমি কচি কচি দেখে কটা পাতা নেব। সর্ষে সর্ষের ভিতরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শাকটা ভালো করে দিয়ে নেব। আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, এইবার মাছ মাখানোর জন্য কি তেলটা গরম করে নেব। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কালো দুধ। চালটা ভালো করে দিয়ে নিছি, এইবার জলের মধ্যে দিয়ে দেবো। চাল তো জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে জলে জাল উঠুক। আমি সাতক্ষণ মাছটা মাখাই নি, তা তোমরা দেখো আমি কি কি দিয়ে মাখাই। 1 চামচ হলুদ, লবণ, সর্ষের কাঁচা লঙ্কা বেটে রাখছিলাম দিয়ে দেবো। যে তেলটা কালো জিরে দিয়ে গরম করে রাখছিলাম একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেবো।
চাইলে অর্ধেক ফুটে গেছে, এখন আমি এই শাক দিয়ে দেব। দিদি ভাই দাদা ভাই দেখলে তো একটু জল বেশি হয়ে গেছিল ভাতের মধ্যে, আমি ওই যে জলটা একটু নিগড়িয়ে দিলাম, তা তোমাকেও যদি জল একটু বেশি হয়ে যায় তা তোমরাও নিগড়িয়ে দিও, আবার এই যে আমি জল নিগড়িয়ে দেয় ডাকা দিত, এইভাবেই থাকবে 20-25 মিনিটের মধ্যে আমার সব নাই পাতা সিদ্ধ হয়ে যাবে, ভাত হয়ে যাবে আর মাছও সিদ্ধ হয়ে যাবে নাই পাতার মধ্যে। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি নামাই নেব। নাইট পাতা দিয়ে যে মাছ ভাতের মধ্যে দিয়েছিলাম, নাইট পাতা দিয়ে বান দিয়ে সে নাইট পাতা হয়ে যে গলিয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর 10 মিনিট ঢাকা দিয়ে থাক, তারপর আমি বাইর করে তোমাকে দেখাবানি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেবো। কি সুন্দর গ্রান বাইরে আসছে, দাদা ভাই দিদি ভাই তোমাদের ঠাকুরমা এই মাছটা রান্না করেছে, খাতে খুব অস্বাদ হয়েছে।